আসসালামু আলাইকুম, আমি আসাদ আলী। তো আজকে এসএমএস ক্যাম্পেইনে আপনাদের সামনে এমন কিছু তথ্য বা এমন কিছু সিক্রেট কথা শেয়ার করব যেগুলো জানার পরে এসএমএস ক্যাম্পেইনে আসলে কাজ করার প্রতি অনীহা চলে আসবে আপনাদের, কে হয়তো কাজও করতে চাইবেন না এসএমএস ক্যাম্পেইনে। তো এটা মূলত অ্যাডমিনরা করে থাকে, এসএমএস ক্যাম্পেইন যারা আপনাকে দিবে সেই অ্যাডমিনরা করে থাকে। তো এটা আমি মূলত দুইটা জিনিস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, দ্বিতীয় হচ্ছে নাম্বার। এই দুইটা জিনিস নিয়ে আপনাদের সামনে কথা বলবো এবং সিক্রেট কথাগুলো শেয়ার করবো। যদি সব কিছু প্রপার জিনিস বুঝতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, অনেক কিছু জানতে পারবেন যেগুলো কখন আপনাকে কেউ বলবে না। যাই হোক, প্রথম কথা হচ্ছে ল্যান্ডিং পেজ নিয়ে কথা বলি। দেখেন, আপনারা যখন পিপিএস চালান বা এসএমএস ক্যাম্পেইনে 100-200 লিড, একটা দুইটা কনভার্সন, দুইটা তিনটা কনভার্সন পান, যারা তারা কখনো যারা ল্যান্ডিং পেজটা ঢুকে দেখেছেন তারা মূলত জিনিসটা জানবেন, আর যারা ঢুকে দেখেননি তারা মূলত আপনি গুগল ভয়েস দিয়ে টেস্ট করে ল্যান্ডিং পেজে ঢুকে আপনি দেখতে পারেন। তো কি দেখবেন আমি বলি, যখন আপনি ওই ল্যান্ডিং পেজে ঢুকবেন দেখবেন নিচের দিকে যেখানে সাবমিট করে মূলত ইমেলটা বা কার্ডটা সাবমিট করে, নিচে দেখবেন ক্লিক হ্যায় টু ডিক্লাইন বা ডিক্লাইন ক্লিক হ্যায় বা এই ধরনের কোনো একটা শব্দ তারা দেওয়া প্লাস একটা লিঙ্ক দেওয়া, যেটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ না, অন্য একটা ল্যান্ডিং পেজ, হয়তো আপনার সিমিলার ল্যান্ডিং পেজ। আপনি নিজে বুঝতে পারবেন এটা মূলত ওই ল্যান্ডিং পেজ না আপনার ল্যান্ডিং পেজ, কখনো বুঝতে পারবেন না। তো এখানে মূলত কী হয় আপনি জানেন, ধরেন আপনার একটা ট্রাফিক ঢুকলো, সেই ট্রাফিকটা আপনার কার্ডটা সে সাবমিট করতেছে, ট্রাফিকটা সাবমিট করতে গেলে কোনো কারণে হয়তো ট্রাফিকের কাছে আপনার যেটা হচ্ছে কোনো কারণে হয়তো তার কার্ডের নাম্বারটা ভুল দিছে বা কোনো একটা জিনিস ভুল দিছে কার্ডের, তো সেক্ষেত্রে ডিক্লাইন দেখাইছে। তো নিচের দিকে ট্রাফিক যখন উপরের আইফোনটা লোড হওয়ার আগে যখন নিচের দিকে ট্রাফিক দেখবে ডিক্লাইন বা এই ধরনের কিছু একটা লেখা আসবে, তখন ট্রাফিক চাইবে যে না ডিক্লাইন যেহেতু করতে সেখানে ক্লিক করি চাবে। তো ওইখানে যখন ক্লিক করার পরে ট্রাফিক যখন ঢোকার পরে কার্ডের প্রপার নাম্বারটা যদি কোনো কারণে দেয় তখন কিন্তু কনভার্সনটা আরেকজন পাচ্ছে, আপনি কনভার্সনটা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনার ট্রাফিক কনভার্সন নিচ্ছে নেটওয়ার্কে অ্যাডমিন। দেখা যায় ধরেন 10টা আপনার কনভার্সন হলো বা আপনি দেখলেন 8টা কনভার্সন, আসলে 10টা কনভার্সন হয়েছে, 2টা কনভার্সন সে মেরে দিছে, প্লাস ম্যানুয়াল কনভার্সন হাইটটা এটা স্বাভাবিক করেই থাকে, আপনারা সবাই জানেন এটা তো স্বাভাবিক করে থাকে, ইউজ করে ভাই বাঙালি, তো এর থেকে আর বেশি আশা করবেন না আপনারা। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার। অধিকাংশ এসএমএস ক্যাম্পেইনে আপনারা দেখবেন নাম্বারটা হাইড করা থাকে, আপনাকে যখন নাম্বার দিচ্ছে, হ্যাঁ নাম্বার যখন আপনি পাঠাচ্ছেন আপনার ট্রাফিকগুলোর নাম্বার আপনি নিজেও দেখতে পারেন না। এখানে কী ঘটনা ঘটে আমি আপনাকে বলি, এই হাইড করার মূল কারণটা, আপনি যখন একটা 100টা ট্রাফিক ঢুকালেন তখন যেটা করে নেটওয়ার্কের অ্যাডমিন গুগল ভয়েস দিয়ে আপনার হচ্ছে প্রায় আপনার ওগুলোতে সাত মানে হয়তো 1-10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে সে পিপিএল সেন্ড করে, জাস্ট কী করে কিছু কন্টেন্ট দিয়ে গুগল ভয়েস দেয় খুব ভালোভাবে সেন্ড করতেছে। যখন সেই নেটওয়ার্কে অ্যাডমিন আপনার ওই নাম্বারগুলোতে পিপিএলের মেসেজ দিচ্ছে, সেগুলো অ্যাক্টিভ ট্রাফিক, একদম হিউজ, একদম সম্পূর্ণ সুদ, অনেক সুন্দর একটা ট্রাফিক এবং অ্যাক্টিভ ট্রাফিক। তো তাদের কাছে যখন সে পাঠাচ্ছে দেখা যায় 100 লিডার 2-3-4 কনফার্মেশন আসতেছে, তার ওই এই পিপিএল সে 4-5 পিপিএল পাচ্ছে 100 লিডে বা 2টাই ধরেন পাচ্ছে অ্যাভারেজে। তো 100 লিডে যখন 2টা পিপিএল পাচ্ছে, আপনি 100 লিডে ধরেন একটা কনভার্সনও পেলেন না, সে 2টা পিপিএল নিয়ে পালাই গেল, ট্রাফিক আপনার খাচ্ছে আরেকজন, কথা বুঝছেন? আপনার ট্রাফিক, আপনি ট্রাফিক দিচ্ছেন সে নাম্বার হাইড করতেছে, আপনি চাইলেও সেটা ইউজ করতে পারতেছেন না কিন্তু খরচ করতেছে আরেকজন বা নেটওয়ার্ক অ্যাডমিন সে ইউজ করতেছে। তো দেখেন আপনাকে প্রথমে ল্যান্ডিং পেজে মারতেছে, পরবর্তীতে নাম্বারে মারতেছে, আপনি কোথায় যাবেন বলেন? তো এখানে হয়তো আপনি বলতে পারেন এটার সলিউশন কী, তো আপনি চাইলে একটা কাজ করতে পারেন, ব্ল্যাক হ্যাট টুলসের আপনার হচ্ছে ব্ল্যাক হ্যাট টুলসের এসএমএস ক্যাম্পেইনের যে সফটওয়্যারটা মান্থলি $30 সেটা আপনি ইউজ করতে পারেন। তো সেটা ইউজ করলে আপনার কিছু সুবিধা হবে, সেটা হচ্ছে আপনার ক্যাম্পেইন, আপনার সব কিছু, কেউ আপনার কাছ থেকে চাইলে নাম্বার নিতেও পারতেছে না, কেউ আপনার ল্যান্ডিং পেজ চেঞ্জও করে দিতে পারতেছে না, সেটা আপনার মতো চালাচ্ছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি মূলত ভিডিওটা যে সম্পূর্ণ দেখছেন আসলে আপনার বুঝতে পারছেন মূলত কী কী ধোকা পাচ্ছে আপনাদের সামনে এসএমএস ক্যাম্পেইন নিয়ে করতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো প্রবলেম হলে বা কোনো বিষয় জানার থাকলে আমাকে স্কাইপে নক দেবেন এবং কী বিষয় আপনারা ভিডিও চান ভিডিওর ডিসক্রিপশন একটু লিখে দেবেন, আমি চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর ভিডিও না ভালো লাগে ডিসলাইক করতে ভুলবেন না। যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।